হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি ট্রাভেলার তন্ময় তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার এক বন্ধু শক্তিনগর স্কুল মাঠে স্পাইস পয়েন্টের একটা সুন্দর একটা দোকান দিয়েছে, সেই দোকানটার সম্পর্কে বলার জন্য। তো এটাই হচ্ছে আমার সেই বন্ধুর দোকান। এটা শক্তিনগর স্কুল মাঠে প্রত্যেক দিন 5টা থেকে রাত 10:30 11টা, মোটামুটি 12টা 12:30 পর্যন্ত থাকে ও। তো যদি কোনো দিন আগে থেকে শেষ হয়ে যায় মাল তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু ও চেষ্টা করে 12টা অবধি থাকার। তো আমি এখানে একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম চাউমিন, কারণ ওর এখানকার প্রত্যেকটা খাবারই সুন্দর, তার ভিতরে আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে চাউমিনটা। তো চাউমিন রেডি করার জন্য মানে বানানোর জন্য শুরু করে দিয়েছে, প্রথমে ডিমটা ভেজে নিল, তারপর যে আনুষঙ্গিক যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর ফাজর দিয়ে যে ব্যাপারটা থাকে সেটা ও করছে, আর আমি এখানে ভিডিওটা করছি যে কেমনভাবে চাউমিনটা তৈরি করে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা আশেপাশে যারা যারা আছো, কৃষ্ণনগর যারা যারা থাকো, যারা যারা শক্তিনগর স্কুল মাঠে সন্ধ্যার সময় আসো, তারা তারা প্রত্যেকেই আমার এই বন্ধুর দোকানের এই আইটেমগুলো ট্রাই করতে পারো। বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে, একটু পরেই দেখানো হবে কী কী আইটেম আছে এখানে। খুবই সুন্দর খাবারের টেস্ট হয় এখানে, তো তোমরা প্রত্যেকেই বলছি তোমাদের, তোমরা একবার এখানে ট্রাই করতে পারো চাউমিনটা। মোটামুটি এটাই হচ্ছে আমাদের সেই কৃষ্ণনগর স্কুল মাঠ। এই মাঠের পাশেই যে গ্যালারি আছে, গ্যালারির পাশেই ওর দোকানটা নিয়ে বসেও। তোমরা যারা শক্তিনগর স্কুল মাঠে গেছো তারা ভালোই বুঝতে পারছো কোন সাইড দিয়ে দোকানগুলো বসে, ওই লাইনেই আছে দোকানটা। তো তোমাদের সকলকে বলবো একবার ট্রাই করে দেখতে পারো, খাবারগুলো যেমন টেস্টি যেমন সুস্বাদু, তেমনি দামও রিজনেবল প্রাইসের ভিতরে আছে, তোমাদের খুব বেশি একটা সমস্যা হবে না। আসলে কি, খাবার যদি টেস্ট হয়, খাবার যদি ভালো হয়, খাবারের মান যদি ভালো হয়, তাহলে 2 টাকা বেশি দিয়েও খেতে সমস্যা হয় না। আর যদি খারাপ খাবার খারাপ হয়, তাহলে সেটা দেখা যাচ্ছে কম টাকা দিয়ে খেয়েও যদি তৃপ্তি না আসে তাহলে সে ব্যাপারটা আলাদা। তো এর খাবারগুলো সত্যি সত্যিই বলছি ভালো, মানে আমরা রোজ এখানে বসি ম্যাক্সিমাম দিনই ওর কাছ থেকে খাওয়া হয়, কিছু না কিছু খাওয়া হয়, সন্ধ্যার সময় একটা টিফিন মতো হয়ে যায় ওর ওখানে। খুব খিদে পাওয়ার জন্য মানে যে খিদে পেয়েছিল সেই জন্যই একটা চাউমিন অর্ডার দিই। তো চাউমিনটা মোটামুটি রেডি হওয়ার পথে, আর ওর চাউমিন বানানোর স্টাইলটা বেশ দারুণ, বেশ নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেশ মানে সুন্দর একটা তালে তালে চাউমিনটা করে, বেশ খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। ডিমটা দিয়ে দিল চাউমিনের ভিতরে, মোটামুটি রেডি হওয়ার পথে চাউমিন, ওর এই নাড়ানোগুলোই বেশি সুন্দর লাগে, মানে ঘেটা 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 করে একটা নাড়ানি দেয়, নাড়ানিটা বেশ সুন্দর লাগে। তোমরা একটু আগে দেখলে নাড়ানোটা, আমার দেখা যাক নাড়ায় কি। এই যে এই নাড়ানোটার কথাই বলছিলাম, এটা বেশ সুন্দরভাবে মিক্সড হয়, মানে এরকম করলে জিনিসগুলো যে মশলাপাতি যেগুলো দিয়েছে সেগুলো মিক্সড হয়। আর বাকি বাকি আইটেম এখানে, এই যে রাইস আছে, পকোড়া আছে, চিকেন পকোড়া আছে, ভেজ পকোড়া আছে, চাউমিন তো দেখলেই, আর এখানে মোমো আছে, 3-4 রকমের আইটেমের মোমো পাওয়া যায় এখানে, ভেজ মোমো, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো, স্টিম মোমো। তো আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে প্রায় প্যান ফ্রাই মোমোটা। তো তোমরা আশা করি এই প্যান ফ্রাই মোমোটা অন্য কোনো জায়গায় ট্রাই করোনি, তো সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে রেড চার্ট দেওয়া আছে, আর যদি কোনো অর্ডারের জন্য কথা বলতে হয় তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, বাবু মোদক আমার বন্ধুর নাম, তোমরা যদি কেউ অর্ডার দিতে পারো তাহলে ওইখানে নাম্বার দেওয়া আছে, ওইখানে না ফোন করে অর্ডার দিতে পারো, যে কোনো অনুষ্ঠানেই অর্ডার নেয় ও। আর এখানকার স্টিম মোমোটার প্যান ফ্রাই মোমোটা খুবই টেস্টি, খুবই সুস্বাদু, এই দুটো জিনিস আমার খুবই মানে ফেভারিট। তো এটাই হচ্ছে আমাদের স্কুল মাঠ। আমার যে চাউমিন অর্ডার দেওয়া ছিল সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে এখন সার্ভ করার পালা, ওই যে ওর ভাই ওখানে সার্ভ করছে, মানে দুটো
প্লেটে দিয়েছে, আমরা ছিলাম দুজন, আমি আর আমার এক বন্ধু, তো সেজন্যই বললাম দুটোতে ভাগ করে দিতে, তো এটাই।